আজকে বড় বেশি বিনি গইছে তুই বুঝলি কেমনে কারণ আমি তো এসব ঝাপসা দেখতেছি না তোর বেশি বিনি গইছে হ্যাঁ হ্যাঁ তোর বেশি বিনি গইছে কারণ তুই বেশি খাইছস এই রাস্তার ভিতরে এত বড় ইটা রাখছে গাড়া আরে অনেক বড় ইটা একা উঠান দেব না তুইও ধর পুইরা দেওয়ার পর আমার গড়ি হারিয়ে গেছে তাড়াতাড়ি গড়ি খুঁজ এমনি খুঁজলে জীবনে পাবি না দাঁড়া ফালাসটা জ্বালিয়ে নুই এই বন্ধু পাইছি ধন্যবাদ বন্ধু এইটা আমার বউয়ের অনেক পছন্দের গিফট করা একটা ঘড়ি রাইট 12টা বাজে গেছে আজকেও আমার বউ আমারে মারবো তাইলে তুই শিকার গেলি তোর বউ তোর মারে অবশ্য আমার বউ আমারে মারে আমরা এই রাস্তা দিয়ে গেলে তো অনেক তাড়াতাড়ি যাইতে পারবো সবাই কয় এই রুটে নাকি আত্মা আছে এই রুটে যেই যায় সেই আর বেঁচে ফিরতে পারে না এই 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 জাস্তে এই থাম পৃথিবীতে বউ এরছে ভয়ঙ্কর আর কিছু নাই দাঁড়া আমি এটাছি বন্ধু লুকাইছস পলান্ডুক খেলবি আচ্ছা তাইলে আমি গুনি কোনো ফিটারই কিন্তু চলবো না এক দুর্নীতি মুক্ত দশ আইলাম হ্যাঁ বন্ধু কি অবস্থা আরে অনেকদিন ধরে কোনো ট্যুর ট্যুর দেই না তাহলে একটা ট্যুর দিতাম হ্যাঁ দে আমার কোনো সমস্যা নাই আসলে তোর গাড়িটা লাগতো কাইটা দিল আমার বেস্ট ফ্রেন্ড কল দি ও শিওর রা দিব হ্যাঁ দোস্ত তুই জাল্লি গাই ফোন দাস না কেন ভাই দয়া কইটা গাড়িটা চাইছ না এই তোর একটা চিকন করে বন্ধু আছে না ও বাইরে দাঁড়িয়ে আছে ওই গাধাটা ওরে মনের বুলো ঘরে ঢুকতে দিবা না ওরে কমই বাসায় নাই ও আচ্ছা তাইলে চলে যাইতে কই ওই আবার গাড়ি নিয়ে আইছিল গাড়ি নিয়ে আইছে আমার বন্ধু আমার বাসায় এসে আর তুমি ওর বাইরে খেলা করে রাখছো তুমি মান আমান আমার কলঙ্ক বন্ধুরা বাসায় এলে বন্ধু করে বাসায় বসে আপ্যায়ন করতে হয় তুমি তা বানাও আমি আমার বন্ধুর ঘরে নিয়ে আইতাছি আমার বন্ধু হয়েছে এতদিন পর বন্ধু তোমার আইতে কোনো সমস্যা নেই তো তুমি অনেক দিন বাঁচবা কারণ আমি এই মাত্রই তোমার ফোন দিতে নিয়েছিলাম এটা তো রনির নাম্বার তাতে কি আমি প্ল্যান করতেছিলাম আমরা দুইজন মিলে এক লগে বাইক ট্যুরে দামু আমারে নিয়ে যাবি আরে তোর ছাড়া কি আমি বাইক ট্যুরে যাইতে পারি নাকি প্রতি বছরই তো যাস কি করে শুনলাম বন্ধু তুই নাকি নতুন হুন্ডা কিনছস হ্যাঁ অনেক ভালো আরে তুই আমার বন্ধু না তুই তো ভালো জিনিস ছাড়া কিনবি না কারণ তোর পছন্দ একেবারে একের কালার বডি একদম পারফেক্ট হইব পুরো স্পোর্ট বাইক কিনছস আমি গ্যারান্টি স্পোর্টস বাইক নাকি তো জানি না গাড়ির নাম পালসার আমি এবার পালসারে করে টুরে যাবো তাইলে বাদ দে না না চলবো কিন্তু গাড়িতে তো তেল নাই দাঁড়া ব্যবস্থা করে পাচ্ছি আম্মা এক গ্লাস পানি দিয়ে দাও আম্মা আর এক গ্লাস পানি দিয়ে দাও এই জুতা বেঁচে এই তেলের টাকা হইব এই লেরের গাড়ির এই জায়গায় এই বন্ধ হওয়া লাগছিল লেরের না গাড়ি এটা পালসারের কি করে কি ভাঙ্গা চোরা গাড়ি নিয়েছো সেটা কইলাম যে টুলে দিতেছি একটা ভালো দেখে গাড়ি নিয়েছে আমার অন্য বন্ধু বান্ধবের ফোন দিলে ওরা এর কত ভালো ভালো বাইক নিয়েইতো ফোন তো সবাই দিয়ে দিছিলি কেউ তো ধরলো না আচ্ছা আমি লকডাউনে বইয়ে তো অনলাইনে ইঞ্জিনিয়ারিং শিখছি দেখি গাড়ির কি সমস্যা আগে ইঞ্জিনটা চেক করতে হইব ইঞ্জিন সামনে থাকে
সামনে যাইতাছিলাম আমি ইঞ্জিন এই পাশে কি করে ও প্লাস মাইনাসের সমস্যা ছোট গেলে কত ব্যাটারি লাগে মোটর দূরা দিছি লাল তার লাগে আর কালা তার লাগে এইবার ক্লিয়ার স্টার্টিং কি করে ইঞ্জিন দেই লাগেছে এখন আমরা যাবো কেমনে গুগল ম্যাপে দেখি এই গুগল ম্যাপে এই দিক দিয়ে একটা শর্টকাট দেয় আছে হাইটা গেলে 5 মিনিটে যাও দেখো তাইলে দেরি করমু কে চল কিন্তু এই গাড়ি কেমনে নিমু গাড়ি তুই আস্তে আস্তে ঠেলে নি আয় আমি আই গেলাম কি করে তুই সব সময় আমার লগে এমন করস রোড নাম্বার 69 ডেঞ্জার বন্ধু এ রাস্তা কি রে তুই এনে এলি কেমনে গাড়ি ঠিক হয়ে গেছে দেখছো কইলাম না লকডাউনের ভিতরে অনলাইন ইঞ্জিনিয়ারিং শিখছি একটু শাস্ত্র শব্দ তো ওই বই আচ্ছা গাড়ি এবার তুই চালা আমি চালাইতে পারি না সারা দিন গার্লফ্রেন্ডে হুন্ডার বিছে ভাইয়া এই সিপা ওই সিপা মাইন কাছি ভাই ঘোরাঘুরি করো গাড়ি চালাইতে পারো আমি চালাইতেছি তুই এই হ্যাপিতে বল আই না শুটকির গন্ধ আইতাছে তাই কি হইছে যদি কেউ শুটকি খাবে মাইরা দেয় আরে বেটা ভিতরে আয় আমারই বাসা এটা কেউ কিছু কইবো না আমরা অনেক জার্নি করে আইছি আমরা ফ্রেশ হয়ে আইতেছি তুমি তাড়াতাড়ি আমার গলিকে খাওন লাগাও তাইলে ভাই লাইট টাইট সেট আপ দেব নাকি কেন আমি শুনছি শহরের মানুষ টিকটক করে এই টিকটকে মুদ্রা ঢুকলে আমি করি না তারপরে যদি লাইট সেট আপ দিতে হয় সেট আপ দে বিগত একটা লাইভ করুমনি গোসল করে আমি কি পরমু আমি তো কাপড় চোপড় আনি নাই আমার একটা শাড়ি দিস ওই সিও টিকটক করে কি করে কি রে ঘরে তো অন্ধকার কে লাইট জ্বলে না তাই তাইলে লাইট জ্বালা ও ভাই আমি তো ভুলেই গেছিলাম কারেন্ট নাই তাইলে মোমবাতি জ্বালা ও আচ্ছা ভাই দাঁড়ান ভাই আমি তো ভুলেই গেছি ঘরে তো মোমবাতিও নাই তাইলে হ্যারিকেন জ্বালা আচ্ছা ভাই ও ভাই আমি তো ভুলেই গেছি হ্যারিকেনে তো কেরোসিন তেল নাই কি করে তোর কি কোনো সমস্যা আছে না ভাই তাইলে এন ঠিক আছে আচ্ছা ভাই ও ভাই আমি তো ভুলেই গেছি আমার একটা সমস্যা আছে আমার একটু পাতলা দেখে না এইবার যাই ভাই কি রে তুই লিপস্টিক আর টিপ পরছস কে আমার বউ সাজতে ভালো লাগে বিটিএস ফ্যান নাকি বিটিএস কি কিছু কোরিয়ান হিজলা বাংলাদেশের ক্লাস 5 6 এর মেয়ে গোজার ক্লাস কি করে আমার অনেক খিদা লাগছে শুট কি কিছু রিয়ার শুট কি তুই জানোস না শুট কি আমি পছন্দ করি না কারণ শুট কি খাওয়ায় কেউ যদি আমারে মাইরা দেয় কি করে হকি নির্বলতে ভাত পাস না ভাত পাস না ভাত শুট কি গাড়ি যদি না থাকে তাহলে আমি নিয়েইতাম হকি নির্বলতে শুট কি সাথে এই দরজাটা খুলছো আমারই খুল দেব কি রে আমি হঠাৎ করে ওই জঙ্গলে অজ্ঞান হয়ে গেছিলাম আর তুই আমার রাই খেয়ে পড়লি তুই আমার লোকে হোক নাই তাইলে আমি জালে মারলাম ওকে ভাই হঠাৎ করে হ্যার কি হইলো ও মনে হয় মারাত্মক কিছু দেখে সেন্সলেস হয়ে গেছে কপাল বল মারাত্মক কিছু দেখছে ভয়ঙ্কর কিছু দেখলে তো পুরো অজ্ঞান হয়ে যেত তাইলে অহন কি হইছে ও ভুলেই গেছিলাম তাইলে অহন এই সমস্যার কি করব চেয়ারম্যান সাহেবের কাছে যাইতে হবে আমগে এলাকার সব সমস্যার সমাধান চেয়ারম্যান সাহেবই করে দিন দিন জীবনটা জিন্দাদের ছবির মতো হয়ে গেছে অনেক দামি কিন্তু কেউ গুনেও না হকস না কে হ বাপ্তা সি চেয়ারম্যানই বাদ দিয়া টিকটকে ভিডিও বানামু অনেক ভিউ হকস না কে হ কি করে একটা শাইরি কই এতদিন সব ঠিকঠাক আসিল এখন ঘন ঘন যায় কারেন
হওয়া কষ্ট না কে ওয়া 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 এত দিন সব ঠিকঠাক আছিল এখন ঘর ঘর যায় কারেন্ট বস বাকিটুকু আমি কই মানুষ যাই কোক আপনি অতিরিক্ত বেশি চাপা মারেন তোরে একটা কথা কইতে গেছি কাটা বাতা আমার এক চেয়ারম্যান সাহেব ওরা আমগো গ্রামে একটু বিপদে পড়ছে কি সমস্যা তোমাদের হকস না কে হ আমার বন্ধু কি জানি দেখি হঠাৎ অজ্ঞান হয়ে গেছে বন্ধু তো আবার তো ম্যাডামের ভয়ঙ্কর চেহারা দেয় নাই ম্যাডাম তো বাপের বাড়ি গেছে চাইলে ঠিক আছে হকস না কে হ চাইলে তেমন কিছু না এই গ্রামে আমার চেয়ে ভয়ঙ্কর কিছু হইতে পারে না না কস না কে না সবাই এক নামে আমার চিনে আমার কথা সবাই একভাবে মানে হকস না কে হ দুর্নীতি করলো ওই এলাকায় একমাত্র আমিই করি হ কি করে তোরে হক হইতে খুশি যাক তোমার বন্ধু যেহেতু অজ্ঞান হয়ে গেছে আর তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো চেয়ারম্যান সাহেব গ্রামে তো হাসপাতাল নাই কোন গ্রামে হাসপাতাল নাই ওই গ্রামের চেয়ারম্যানের নাম কো আর পাখি ডাকাইতে অতি আকালি করার ব্যবস্থা করতে হকস লাগে হ্যাঁ কি করে এই গ্রামে তো এই গ্রামের চেয়ারম্যান গেলা ভাই আপনি তো কি করে চাইলে চেয়ারম্যানের কোনো দোষ নাই হকস লাগে হ্যাঁ যাক তোমাদের আজকে কোনো প্রবলেম হয় নাই তো তেমন কোনো সমস্যা হয় নাই খালি বাইকটা একটু নষ্ট হয়ে গেছিল তাই রুট নাম্বার 69 দা শর্টকাটে আই পড়ছি রোড নাম্বার 69 মানে অগরে তাড়াতাড়ি এই গ্রাম থেকে বাইক করার ব্যবস্থা কর ও আমার হাতের ব্যথা আবার বাড়ছে ডাক্তার কইছে আমি আরেকবার হার্ট অ্যাটাক করলে আমার বাঁচার আর কোনো সম্ভাবনা নাই কিন্তু বস এর আগে তো আপনি কখনো হার্ট অ্যাটাকই করেন নাই এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি আমার কুলে উঠে ভিতরে নিয়ে যা কি রে রুট নাম্বার 69 এর কথা শোনা এত ভয় ভাই লোকে আমার তো মনেই নাই এই রুটের একটা ইতিহাস আছে আজ থেকে 69 মিনিট আগে বস আর প্রেমিকের লগে ও পালিয়ে যাইতে লইছিল আর উঠে লইছি চেয়ারম্যান শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না তোমার মনের ভিতরে কি আমি ময়না পাখি বসুম তোমার দেহ হয়তো আমার দরকার কি বলি আয় আগে ভিতরে নিয়ে দা আর আর বয়ফ্রেন্ডের কি কোনো খোঁজ পাওয়া গেছে না বস আর ফেসবুক চালানো বন্ধ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে নিবি আর আর বয়ফ্রেন্ডের খবর লাগা হকস না কে হ ওগো তুমি শোনো চেয়ারম্যানের জন্য আমার ভালোবাসা বর্তমানে বাংলাদেশের কারেন্টের মতো আসি আর যায় তাই তোমার জন্য আমার মনটা করে হাই হাই কি করে ঝালমুড়িতে এখন আমি খাওয়াবার দেখি ডাবরি নাম তোমার জেরিন কিন্তু আমার ভাল লাগে লাভলি কি করে তুমি আসছো এই নাও তোমার কবিতা এত বছর হয়ে গেল তাও আমার আর এই চেয়ারম্যানের কাছে ভালো লাগে না কেন দিনটা দে ছবির মতো বাজেট আছে কিন্তু মজা নাই তোমার একটা কবিতা শুনে আমার এক গার্লফ্রেন্ডের নাম আছিল রিয়া তুমি যদি রাজি থাকো আমি তোমার এখনো করতে রাজি আছি বিয়া আমার এক্স বয়ফ্রেন্ডের নাম আবুল আমার কোনো আপত্তি নাই তোমারে কইতে কবুল যাই বেনা রাখি বই রাখি দাঁড়াও আমার এই কবিতার ডায়েরিটা তোমার কাছে রাখো হালার পোহালা এটা ডায়েরি না এটা নার্সারি খাতা যাই হোক আমার স্মৃতি হিসেবে সারা জীবন এটা তোমার কাছে রাখবা কি বিবি তুমি এই থাড়া বড় রইদের ভিতরে বেনারসি পরে কই যাইতাছো বাসায় গরুর মাংস রাঁচে চুমকি তাই ওর বাসায় খাইতে যাইতেছি কারণ আমাকে বাসায় রাঁচে শুটকি বুঝলাম না তুমি শুটকি কেন পছন্দ করো না যদি শুটকি খাওয়ায় কেউ কি করে আচ্ছা যাও চেয়ারম্যান সাহেব ওরে যাইতে দেন না ও আর প্রেমিকের লগে পলে বিয়ে করতে যাইতেছে মানে আমার ভালোবাসায় তোমার কি সমস্যা তোমার ভালোবাসা হলো টিকটকের মতো সবই ঠিক আছে কিন্তু টাইমিং কম ওর বয়ফ্রেন্ডের ব্যবস্থা কি করছো একদম মাইরা লাইছি ও ঘরে ঢুকে দরজা আটকে দিছে তাড়াতাড়ি যা কোনো অঘটন না করে ভাই ভাবি মারা গেছে শেষ পর্যন্ত আমার বউটা ফাঁসি দিয়ে মরে গেল না ভাই ফাঁসি দিছিল মরে নাই নামাইতে গেছি পয়রা মরে গেছে তাড়াতাড়ি লাশটা গায়েব করার ব্যবস্থা কর তারপর এই চেয়ারম্যানের চামচা ওই লাশ নিয়ে জঙ্গলের ভিতর যায় রোড নাম্বার 69 দিয়া ওই সময় কবির দেয়া শেষ স্মৃতি নার্সারির খাতা বইরা যায় ওই রাস্তায় আর ওই নার্সারির খাতার সাথে সাথে ওই রাস্তাই রয়ে যায় সুন্দরী রাস্তা তারপর থেকেই রোড নাম্বার 69 অভিশপ্ত এই বিপদ থেকে এখন আমরা কেমনে রক্ষা পাবো
তোকে এই বিপদ থেকে একজনই রক্ষা করতে পারে। বাবা ও আমি তো ভুলেই গেছি, এই সমস্যার সমাধান শুধু একজনই করতে পারে। কে? ভবিষ্যৎ বাবা। ভাই একটা কাস্টমার বা করছি, ও যাইতাছে। কুত্তার খাবার বিলাই দেয় থামা, নাম ওনার ভবিষ্যৎ বাবা। কি করে বাবা? এই বাবা ধ্যান ভঙ্গ করিস না, বাবা দীর্ঘ 30 সেকেন্ড ধরে ধ্যানে আছে। আচ্ছা তাইলে যাইগা। এই ধ্যান ভালা ও, তোর সমস্যা কি বাবা? একটা সমস্যা সমাধান করতে হইব। কিন্তু বাবা আপনি এক সময় বন বট গাছে নিচে, এক সময় বন তাল গাছে নিচে, এইটার মানে তো বুঝলাম না। বট গাছ হোক আর গাছ হোক তাল, ভন্ডামি ছাড়া বাবা চিনতে পারে না কারো। কই তৈব না, আমি এখনই ভবিষ্যৎ দিকে গিয়ে যেতেছি যে তোকে কি সমস্যা। প্রেমের ব্যর্থতা না তাইলে তুই কো বাবা? আমার বন্ধুর রূপে আত্মার অলৌকিক ছায়া পড়ছে। এইটাই তো আমি কইতে চাইছিলাম, ভূত দিন আত্মা কোনো কিছু থেকে আমি ভয় পাই না, সব কিছুর সমাধান আমার কাছে আছে। কারণ কুত্তার খাবারে বিলাই দেয় থাবা, না মনার ভবিষ্যৎ বাবা। চরম সাহসী, সঠিক মানুষের কাছে তুই আইছস। তা এই ঘটনাটা ঘটছে কোন দিকে বাবা? রোড নাম্বার 69 দিয়ে আসার সময়। রোড নাম্বার 69? বাবা আপনি কি ভয় পাইলেন নাকি? আরে না। এই তোর কি মনে হয় আমাকে বাবা আত্মা দেখে ভয় পাই? খালি একটু আটটু ডরাই। আচ্ছা তোমার বন্ধু যে জায়গায় আছে আমার ওই জায়গায় নিয়ে চলো। চলেন। কিন্তু বাবাই কি কুল থেকে নামবো না? না বাবাই হাঁটে না। কেন? বাবাই কি প্রতিবন্ধী নাকি? আরে আমার গুরু আমারে হাঁটতে নিষেধ করছে, আর আমার জীবন থাকতে আমি আমার গুরুর আদেশ অমান্য করতে পারবো না। চল বাবা, আমার বন্ধু এই ঘরের ভিতরেই আছে। আচ্ছা আমি র‍্যাপ কইয়া এই ঘরের সামনে একটা দাগ দিয়ে দিতেছি, আত্মার কোন এই ঘরের ভিতরে ঢুকতে পারবো না। কিন্তু বাবা র‍্যাপ কে? আমি তো শুনছি মন্ত্র কইতে হয়। আরে এটা ডিজিটাল বাংলাদেশ না, এখন র‍্যাপই কইতে হয়। কি করে? এই বাবা ছাড়া দুনিয়া চলে না। তবে 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 সাসরামি লুস্তামি, বাবার পোশাক পইরা আমরা করি বন্ডামি। দে তালি দে তালি, মিনালে লালে বতলে বইরা ওরা বেচে গাঙ্গের পানি। হারামি হারামি, স্পিড খাইয়া ওরা রাস্তায় করে মাতলামি, ডাবের বদলে ওরা খায় গাব, ভূতের মাইরে বাপ। এই যে দাগ দিয়ে দিলাম, ভূত কে? ভূতের বাপ ওই দাগ পার করে ভিতরে ঢুকতে পারবো না। দাগ পার করার তো কোনো দরকার নাই, আমি তো ভিতরেই আছি। তুই বলাবি কেমনে? তুই তো গরুর হুকুম অমান্য করে হাঁটস না। আমার গরু হাঁটতে মানা করছে, দৌড়াইতে না। এখন ওই আত্মার অভিশাপ কাটানোর শুধুমাত্র একটাই উপায়, ধর ওই বন্ধুর এই 2 টাকা দামের ম্যাচ দিয়া ওই কবিতার নার্সারি খাতাটা পুড়াই লাইতে দেব। কিন্তু বাবা 2 টাকার ম্যাচই কেন? কারণ আমার কাছে 2 টাকার ম্যাচই আছে। শুটকি? আমার শুটকি পছন্দ না, যদি শুটকি খাওয়ায় কেউ। কি করে এই তুই যাওয়ার আগে বাজার থেকে 20 টাকা শুটকি এনে দিয়ে যাস। আম্মা তুমি সব সময় এমন করো, এমন এনে দিতে পারবো না, কিনা রাখিয়া দিমুনি আ সময় নিয়ে আমু। বিপদ যাই হোক দূর থেকে হইলো, মা সব সময় পাশেই থাকে। আমার বাসা থেকে আর্জেন্ট কল আইছে, আমার রাত হওয়ার আগে আগে বাসায় যেতে হইব। তুই থাক, আমি কাজটা শেষ করেই তোরে নিতে আমু, আর তুই ওর খেয়াল রাখিস। আচ্ছা ভাই, আমার তো হেরে একটা কথা কইতে মনেই নাই। সন্ধ্যা হয়ে গেছে, রাত হওয়ার আগে বাসায় যেতে হইব। এই রাস্তা দিয়ে শর্টকাট মারি। মা মা মা! কি বাবু, তুমি এই জায়গায় দাঁড়িয়ে কান্না করতেছো কে? মা, তুমি এই রাস্তা দিয়ে যাইতে ভয় পাইতেছো? আরে এই রাস্তায় এখন আর কোনো আত্মার অভিশাপ নাই,
আচ্ছা সমস্যা নাই তুমি আমার সাথে চলো আর তুমি ভয় পেও না তোমার লগে আমি আছি তো আচ্ছা বাবু তোমার বয়স কত যখন ভাইসে আসিলাম তখন 16 বছর ছিল ভাইসে থাকতে 16 বছর ছিল অতিরিক্ত লজিক সারা কথা বলো ভবিষ্যতে টিকটকার হবা হ্যালো ভাই আমার একটা কথা কিন্তু মনেই নাই ওই গল্পে ওই মহিলা শুধু একা ছিল না ওর ছিল একটা 16 বছরের শিশু সন্তান ওই মহিলা মারা যাওয়ার পর ওই দিনের পর থেকে ওই 16 বছরের শিশু সন্তানটারে আর কোনোদিন দেখা যায় না ওর লোকে একটা 16 বছরের বাচ্চা ছিল মানে